রিসেপশন করে দেয় আজকে আবার লইছে এই লোক সরাসরি ভারত থেকে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা একটা পাগলামি ভারতের নাগরিক এবং ওই দেশের সরকারের রাজনৈতিকভাবে আমাগো দেশে যেরকম এমপি একবার এমপির পিএসআইতে ফিলিস্তিনের পক্ষে থাকার দরকার আছে না নাই আমার ভারতে যদি একটা মুসলমানকে কেউ আঘাত করে আমার কলিজা এলাকার দরকার আছে কথা বলেন না কেন এই যে আমাদের হিন্দু ভাইদের পূজা আসছে দেখেন আমরা অশুভ জাতি না বাংলাদেশ কেন ভারতে কয়েকদিনে আগে বেরায় আসছে একটা লোক সর্বপ্রথম দেখলেন আপনাকে মসজিদে যে ডেঙ্গায় আসছে এই লোকটার বাড়ি কিন্তু ভারত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমারে এয়ারপোর্টে যে প্রথম সরকারের মতো একবারে ওই দেশের মন্ত্রীদেরকে যেই প্রোটোকল দেয় মন্ত্রীদেরকে যেটা দিয়া রিসেপশন করে যে আজকে আবার লইছে এই লোক সরাসরি ভারত থেকে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা একটা পাগলামি ভারতের নাগরিক এবং ওই দেশের সরকারের রাজনৈতিকভাবে আমাগো দেশে যেরকম এমপি একবার এমপির পিএসআইতে এর যে গুজরাটে কত ক্ষমতা এটা দেখে আসলাম এবার আলহামদুলিল্লাহ বলতে পারেন না গুজরাটে যে মুখ্যমন্ত্রী একবারে কাছের এক পাশের লোক সে মুখ্যমন্ত্রীর সাথে হাজার হাজার ছবি আছে তার অতএব ডাইরেক্ট চলে আসছে আপনাকে মসজিদে না জুমার নামাজ পড়ার লেগে গতকালকে আসছে বাংলাদেশে আমি যখন এয়ারপোর্টে নামছি গুহাটি এরকম রুমাইল দিয়া এই যে দামি রুমাইল গামছা বলে ওই ইন্ডিয়া আপনাকে দেখাই দিলে যে লোকটা বাংলাদেশের মানুষকে ইন্ডিয়ান মানুষ হওয়ার বড় ভালোবাসে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না হাজার হাজার মানুষের মধ্যে এয়ারপোর্টের ভিতরে আমাকে ভিআইপি প্রোটোকল দিছে ভিআইপি ভাবে আমার কোনো চেক নাই ফেক নাই ডাইরেক্ট বিমানে নিয়ে বসা করে দিয়েছে আমি একটা ভিনদেশি মানুষ আমার তো কত চেকিং করব তাই না এত পাওয়ারের ডাইরেক্ট এয়ারপোর্টে বিমানে নিয়ে বহাই দিয়েছে তাহলে বুঝেন ভারতের পুলিশের যে ভাই যেই যেই ক্ষমতা ওরা চেকিং ছাড়া কোনো মানুষকে ঢুকায় না আর আমার কোনো চেক নাই ওর একটা কথাই যথেষ্ট তো আপনাদের উপর দিয়ে আসছে আপনারা তো ভাবতেছেন এই লোকটা কেডা আসলে এই লোকটা আসলে আমার ভালোবাসায় দৌড়ে আসছে আমি দোয়া করি ভারত থেকে ছুটে আসছে সেই গুহাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই আশাকে কবুল করে জোরে বলেন আমিন যেরকম তার দেশে যাওয়ার পরে আমার ভালোবাসা দিছে আল্লাহ এই দেশে আসছে আমার দেশে সে যে উদ্দেশ্যে আসছে এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওই দেশের মন্ত্রীর তো অনেক 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 লিয়াজু দেখলাম অনেক ভালোবাসা ওই দেশে যাওয়ার সাথে সাথে মন্ত্রীরা এমপিরা এমএলএরা জিজ্ঞেস করে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দেশের মানুষ আপনি অনেক ভালোবাসা তাহলে ও দেখলাম এই যে এর নাম রাজা মিয়া রাজা মিয়ার মতোই দেখলাম সে রাজনৈতিকভাবে এই দেশে এরা ভালোবাসার জন্য আসছে এরা আমাদের বন্ধু মুসলমান হিসাবে বন্ধু কথা ঠিক না ব্যাডে অতএব আমরা সারা দুনিয়ার মুসলমানকে এক চোখে দেখে এক ভালোবাসা ভালোবাসি যতদিন বাঁচবো ইসলামকে ভালোবেসে বাঁচবো ইনশা যতদিন বাঁচবো মুসলমানকে ভালোবেসে বাঁচবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান ও আমল রেখে দুনিয়ায় বসবাস করার তৌফিক দান করে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে একটু দোয়া করার তৌফিক দান করেন আসেন দোয়া করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলে রাজা মিয়ার আমি চিনতাম না ওরে চিনছি হজে যাইয়া ও নতুন বিয়া কইরাই যেদিন বিয়া করছে তার পরের দিন ওমরায় লয়ে গেছে বউ আলহামদুলিল্লাহ বললেন না এই যুবক তোমরা বিয়া করবা বাপের সম্পদ আছে বিয়া করার পরের দিন ওমরায় নিয়ে যাবা ওমরায় গেছি আমার লগে দেখা এর ওয়াইফ আমার এত ভক্ত ওয়াজের এও ভক্ত আমার চিনতো না কাবা ঘরের সামনে রসুলের মসজিদে হিজরার সামনে এর লগে দেখা দেখেই তো পাগল হয়ে গেছে হুজুর আপনার অনেক ভক্ত আমি গুহাটি থেকে গুহাটির মুসলমান আমরা তখন থেকে পরিচয় তো যখন গুহাটি মাহফিলে গেলাম তো আরো বেশি মোহাব্বত হয়ে গেল হোটেল ফাইভ স্টার হোটেল আমি ওয়াশ করে আসার পরে ফাইভ স্টার হোটেলও আমার লেগে ভাড়া করে ধুয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বললেন না তাহলে বোঝা গেল ইন্ডিয়ার মানুষ আমাদের প্রাণের মানুষ মুসলমান একজন আরেকজনের প্রাণের মানুষ আল্লাহ বিশেষ করে রাজাকে কবুল করেন ভারতের জন্য আমার বাংলাদেশের জন্য শুভ নইয়া আসুক জোরে কেন আমিন যে উদ্দেশ্যে তারা বাংলাদেশে সফর করার জন্য আসছে আমার ভাইদেরকে আল্লাহ কবুল করেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. نزر هاتے مدر دوبی بنایا کم نے دیبا جہنم میں پھیلایا. اللہ میں جانی نہ کر جانو جانم دکھن مانائی কার জন্য বাবা নাই এই পৃথিবী ছেড়ে চলে যাব কেবলে কবরে থাকব ওই কবরে বন্ধু নেই বন্ধু নাই তুমিও যদি না থাকো কেমনে থাকব গো. আল্লাহ কাজ করে মিন্টু নামে আমার এক ভক্ত মোহাম্মদপুরে পার্সের দোকান, ওর বাবা এই মাসে মারা গেছে, ওর বাবার কবরটা জান্নাতের বাগাল বানায় দিও, ওর মা বেঁচে আছে হায়াতকে লম্বা করে দিও. আল্লাহ ভারত থেকে তোমার দুই পাগল আবার মসজিদে আসছে, এরা আসলে আমার পাগল না তোমার দিনের পাগল. সৌদি আরবের জমিনে বসে এই যুবকটা আমার হাতে হাত দিয়ে দাড়ি রেখেছিল, নতুন বিবাহ করার পর যখন বলছি দাড়িটা রাখতে হবে তোমার পাগল দাড়িটা রেখে দিয়েছে. যখন তার দেশে মা পেলে গেছি কত ভালোবাসা দিছে, তুমি তারে ভালোবাসো, তার শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র যারাই বেঁচে আছে তাদের হায়াত লম্বা করে দিও, আল্লাহর কামাই রোজগারে বরকত দিয়ে দিও. যারা আলেম ওলামাকে ভালোবাসে তুমি তাদের ভালোবাসো, যারা দোয়া চাইল তাদের মনের আশা পুরা করে দিও আল্লাহ. এখন একটা দরখাস্ত তোমার আদালতে দিব, তুমি একটু মনোযোগ সহকারে শুইন, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানকে. ফিলিস্তিনের মুসলমানটা তোমার কুদরতি হাতে উঠে দিলাম, তুমি ছাড়া ওদেরকে বাঁচাবার মতো কেউ নাই গো বলি. ফিলিস্তিনের মুসলমানকে তুমি দেখে রাখো আল্লাহ. এই বেয়াদব জাতি, এই বেয়াদব জাতি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও গো আল্লাহ. তুমি ইচ্ছা করলে ইহুদের হেদায়েত দিতে পারো, যদি পারো হেদায়েত দাও, যদি ওদের নসিব হেদায়েত না থাকে ধ্বংস করে দাও. আল্লাহর একটা বিস্ফোরণ সারা পৃথিবীর মুসলমানের জন্য, সব জাতির জন্য একটা বিস্ফোরণ. আল্লাহ জাতিকে তুমি ধ্বংস করে দিয়ে সারা দুনিয়ার মুসলমানের শান্তি ফিরিয়ে দাও আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের শান্তি ফিরিয়ে দাও আল্লাহ. আমাদের দোয়া কবুল মঞ্জুর করিয়ে লাও, আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ. আল্লাহ বহু দূর দূরান্ত থেকে দোয়া চাইছে, লন্ডন থেকে, ইটালি থেকে, মানিকগঞ্জ থেকে, তোমার এক পাগল দোয়া চাইছে সন্তান পরীক্ষা দেয় মানিকগঞ্জ থেকে, তুমি কবুল করিয়ে লাও আল্লাহ. যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও আল্লাহ. ইরশাদ ভাই দোয়া চাইছে, আরো যারা মসজিদ মাসায় দান করে দোয়া চাইছে তাদের সবাইকে কবুল করো আল্লাহ. তোমার এক বান্দা একটু আগে টাকা দিয়ে দোয়া চাইছে আল্লাহ, যে মারা গেছে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ, সেপ্টেম্বর মাসের 1 তারিখ মারা গেছে মাফ করে দাও না আল্লাহ. আরো যারা দোয়া চাইছে মনের আশা পুরা করে দাও. আমাদের সভাপতি সাহেব হোমরায় আছে, কবলে মঞ্জুর করে নাও আল্লাহ. কাজ করে যে রাজা এত কষ্ট করে আমার বাংলাদেশে আমার এই মসজিদে জুমা পড়তে আসছে, তার বন্ধু বহল সহ সবাইকে কবুল করে নেন. আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদানা মাআকুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন. যার যার স্থানে দাঁড়ায় চারে কাছে সুন্নাত করে নেবে. আল্লাহ আমার এরশাদ আলী ভাইয়ের 3টা সন্তান মাদ্রাসায় পড়ে, আমার ভাইকে কবুল করেন আল্লাহ, আমার ভাইয়ের জানেমালে বরকত দান করেন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন. বিশেষ করে আজকে ভারত থেকে, আসাম থেকে, গুয়াহাটি থেকে যে দুজন পাগল, কয়েকজন পাগল আমাদের দেশে আসছে, তাদের জন্য দোয়া করার দরকার.
আল্লাহ রাজা মিয়াকে একটা কলিজার টুকার সন্তান হিসেবে একটা নেক সন্তান দান করেন, তার স্ত্রীকে কবুল করেন। আল্লাহ আমার ভারতের মুসলমানদেরকে আপনি রক্ষা করেন, সকলকে আপনি কবুল করেন, মিলেমিশে থাকতে পারি তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।